ন্যায় ইনসাফ قائم করবে যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে দুই নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে যুবকদের আলোচনা চলে এসেছে আজকের মাহফিলে যুবক দেখা যাচ্ছে অনেক বেশি ওই যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে যে যুবক তার যৌবনকাল আল্লাহর পথে বিলীন করেছে আজ আমার যুবক তরুণদের যৌবনকাল যায় ফেসবুক চালাতে চালাতে যৌবন চলে যায় ইউটিউবিং আর টিকটক করতে করতে যৌবন চলে যায় নেতা খেতাদের চামচামি করে সামনে পিছে হাঁটতে হাঁটতে অ যুবক ভাইরা তোমার নেতার সামনে পিছে চামচামি করার জন্য আল্লাহ যৌবন দেন নাই এই যৌবন যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কে আল্লাহ যুবক ভাইরা শুনুন আমিও যুবক keep in your mind youth is not a gift given by a leader যৌবন আপনার যে নেতার সামনে পিছে মোটরসাইকেল চালায়া চামচামি করে নাই যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় এই যৌবন দিয়েছেন কে কিছু কিছু নেতা নামের খেতা আছে সে তার ক্ষমতার চেয়ার দখল করার জন্য আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করে যেই বয়সে আপনাদের হাতে থাকার কথা কোরআন যেই বয়সে আপনাদের হাতে শোভা পায় কোরআন শোভা পায় হাদিস যেই বয়সে শোভা পায় বই খাতা কলম এই বয়সে ছাত্র অবস্থায় আপনাদের নেতা খেতারা নিজেদের জন্য নিজেদের স্বার্থের জন্য নিজেদের ক্ষমতার জন্য আপনাদের হাতে তুলে দেয় ইউনিভার্সিটিতে যারা পড়েন কলেজে যারা পড়েন আপনাদের হাতে তুলে দেয় ইয়াবা গাজা আপনাদের হাতে তুলে দেয় সিগারেট হাতে তুলে দেয় আপনাদের হাতে রড হাতে তুলে দেয় হকি স্টিক হাতে তুলে দেয় লাঠি শুটা কেউবার আরেক কেউবার আরেকটু অ্যাগ্রেসিভ হাতে তুলে দেয় AK-47 মাঝে মাঝে তো পত্রিকায় আমরা এগুলো দেখি ঠিক কি না যেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞান আর গবেষণা হওয়ার কথা আজকে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মহড়া দেখা যায় যেই সকল নেতা নামক খেতারা তাদের ক্ষমতার জন্য আপনাদের হাতে কোরআন হাদিস না দিয়ে মাদক দেয় অস্ত্র দেয় বোমা দেয় ককটেল দেয় আল্লাহর কসম যুবকেরা এরা আপনাদের নেতা নয় এরা আপনাদের জানের দুশমন ঠিক কইলে তো শুধু হবে না আগামীকাল আবার এদের সামনে পিছে নেতা এদের সামসামি করতে যাইয়েন না অ যুবক ভাইরা যারা পড়াশোনা করো যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোমাদের হাতে লাঠি শুটা না দিয়ে দিয়ে দেয় দেখা হইলেই দেয় কোরআনের একটা কপি ভাই কোরআন পড়ো দেখা হলেই বলে ভাই তুমি কি কোরআন পড়তে পারো যদি না পারো আসো আমি তোমাকে কোরআন শিখাই দেখা হলে যে দেয় একটা হাদিসের বই একটা ইসলামী সাহিত্য যে আজান হলে আদর করে ডাকে আমার ভাই মসজিদে আসো যে মাঝে মাঝে ফোন করে বাসায় খবর নেই ভাই আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো কিনা তাহাজ্জুদটা ঠিকমতো পড়ো কিনা পড়ালেখার অবস্থা কেমন প্রতিদিন কোরআন হাদিস পড়ো কিনা কলেজে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বড় ভাই হোক সিনিয়র হোক জুনিয়র হোক লাঠি শুটা মাদক ককটেল আর অস্ত্রশস্ত্র না দিয়ে যারা কোরআনের পথে নামাজের দিকে ডাকে যুবকেরা যদি তাদের সঙ্গী হয়ে যায় যৌবনটা যার পথে কেটে যাবে তিনি কি যুবকদেরকে আহ্বান করছি কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদকাসক্ত আর সন্ত্রাসী এই সকল নেতা খেতাদের সঙ্গ ছেড়ে দাও কুরআনওয়ালা নামাজ পাগল ছেলেপেলেদের সঙ্গী হয়ে যাও এই যৌবন আমাকে কেউ দেয় নাই যৌবন তিনি দিয়েছেন তিনি কে যুবক ভাইরা খবরদার এই যৌবন যেন নষ্ট কেউ করতে না পারে সেজন্য সচেতন থাকবেন কারণ আমার আপনার এই যৌবনকাল এটা বড় দামি সম্পদ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল মানুষের জীবনে পাঁচটা সময় শিশুকাল কৈশোরকাল যৌবনকাল প্রৌঢ়কাল এবং বৃদ্ধকাল এই পাঁচটা সময়ের মধ্যে মাঝামাঝিতে আছে যৌবনকাল যৌবনকালে আমাদের শরীরে শক্তি থাকে কম না বেশি যেন সবাই যুবকদেরকে ভাগে টানতে চায়
কারণ যুবকরা হলো উদ্যমী যুবকরা যেদিকে যায় সেদিকে গণজোয়ার সৃষ্টি হয়ে যায় ও আমার যুবক ভাইরা আপনাদের এই যৌবনের শক্তি আপনাদের এই যৌবনের শক্তি মানবতার দুশমন মাদকাসক্ত সন্ত্রাসী এদের পিছনে বেয়ে করার জন্য আল্লাহ দেন নাই আপনাদের এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনারা যদি আপনাদের এই যৌবন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য বিলীন করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে এই দেশে কোরআনের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো নাই আমরা কোরআনের পথে থাকতে পারবো তো মনে রাখবেন ইউথ ইজ কল্ড দা গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময় গুরুত্বপূর্ণ সময় এই সময়ে শক্তি কম না বেশি জোরে বলেন কম না বেশি এই মাহফিলে দেখেন আমার অনেক চাচারা এসেছেন দাড়ি পেকে গিয়েছে তারাও এক সময় যুবক ছিলেন আজকে বয়সের ভারে তারা নুজ্জ হয়ে গিয়েছেন আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা এক সময় আপনারাও বুড়া হয়ে যাবেন এই যৌবন যদি চলে যায় আর কোনোদিন সেটা ফিরে আসবে আসবে না মনে করেন কেউ দুই তিন হাজার কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে বলল আল্লাহ এই টাকাগুলো নেন আর আমার যৌবনটা দেন অথবা কেউ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়ে সে কি তার জীবনের ফেলে আসা যৌবনকে আর ফিরে পাবে যৌবন চলে গেলে যৌবন আর ফিরে আসে না এই জন্য নবীজি বলেছেন শাবাবাকা কবলা হারামিক বুড়া হওয়ার আগে তোমার যৌবনের কদর করো তাহলে প্রশ্ন হলো যৌবনের কদর কেমনে করব উত্তর হলো যৌবন আমাকে যিনি দিয়েছেন আমার এই যৌবনটা দিয়ে দিব তার পথে তিনি কে আজান হলে আমি যাব মসজিদে আমি জ্বালাও পোড়াওয়ে যাব না আমি কোনো অন্যায় কাজে যাব না আমি যাব কোরআনের মিছিলে কোরআনের রাজ কায়েমের পক্ষে আমি থাকব কোরআনের আন্দোলনে আজান হলে আমি থাকব মসজিদে আমি থাকব পড়ার টেবিলে আমি থাকব কোরআনের মিছিলে যারা বলে আল্লাহর আইন দরকার কোরআনের শাসন দরকার তাদের সাথে আমি থাকব এই রকম করে যারা যৌবন কাল আল্লাহর দিনের পথে কাটিয়ে দিবে ওই যুবককে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে আজকের যুবকদের যৌবন চলে যাচ্ছে কোন দিকে ফেসবুক চালাতে চালাতে এরা এত পরিমাণ ফেসবুকে থাকে এত পরিমাণ ইন্টারনেটে থাকে যুবকরা এভাবেই তাদের সময় অপচয় করছে যুবক ভাইয়েরা শোনেন আল্লাহ রসুলের যুবক সাহাবিরা তাদের জীবনের ভিশন মিশন চিন্তায় চেতনায় ছিল কিভাবে কোরআনের বিজয় কায়েম করা যায় আল্লাহ আকবার এরকম একজন যুবকের একটা ঘটনা আমার মনে পড়লো বলবো আল্লাহর নবীর সাহাবি জুলাইব রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ অ যুবক ভাইরা শোনো যেই বয়সে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত ওই বয়সে আল্লাহর নবীর যুবক সাহাবিরা কি নিয়ে ব্যস্ত ছিলেন শোনেন জুলাইব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গরিব মানুষ ঘর বাড়িও নাই ভিটা মাটি জায়গা জমি কিচ্ছু নাই ইমান গ্রহণ করার পরে জুলাইব রাদিয়াল্লাহু আনহু আহলে সুফফার অধিবাসী হয়ে গেলেন তার নাম ছিল জুলাইব জুলাইব আরবি শব্দ এটার অর্থ হলো কম পূর্ণতা প্রাপ্ত বেটে মানুষ ছিলেন খুব কালো কুচকুচে কালো বেটে মানুষ তার আরেকটা নাম হচ্ছে দামিম মানে কুচ্ছিত যার গায়ের চামড়া কালো খুব গরিব মানুষ থাকতেন আহলে সুফফায় নরম তুলতুলে বিছানা ছিল না মাটি ছিল তার বিছানা আসমান ছিল শামিয়ানা পানি পানের জন্য শুনেন কত গরিব মানুষ পানি পানের জন্য একটা মশকও ছিল না একটা পান পাত্রও ছিল না হাদিসে এসেছে হাতের অঞ্জলি দিয়ে পানি পান করতেন এত গরিব মানুষ পানি পানের জন্য এইরকম একটা পাত্র তার ছিল না যুবক মানুষ মাটিতে ঘুমাতেন বালুর মধ্যে ঘুমায় থাকতেন আসমান ছিল শামিয়ানা একদিন আল্লাহর নবী সাহাবিদের সাথে মসজিদে নববীতে কথা বলছেন এমন সময় জুলাইবি হেঁটে যাচ্ছেন নবীজি তার সাহাবিদেরকে বললেন ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো সাহাবিরা বললেন না তাকে চিনি না কারণ জুলাইবি খুব অপরিচিত মানুষ গরিব মানুষ
এতটা পরিচিত ছিলেন না সাহাবীরা বললেন না তাকে আমরা চিনি না নবীজি বললেন তোমরা না চিনলেও কি হবে এ হচ্ছে আমার যুবক সাহাবী আমার প্রিয় সাহাবী জুলাইবি আল্লাহ আকবার নেতাকারে কয় একজন ক্ষুদ্র কর্মীর খবর আমার নবীর কাছে আসে না নাই এখন তো কেউ নেতা হয়ে গেলে ছোট ছোট কর্মীর কথা মনে থাকে না কিন্তু নবীজির কাছে সকল সাহাবীদের খবর আছে না নাই নবীজি ডাক দিলেন বললেন জুলাইবিব তুমি তো অবিবাহিত তুমি কি বিয়ে করবা না তিনি উত্তর দিলেন ওগো আল্লাহর হাবিব কে আমাকে বিয়ে করবে আমার টাকা পয়সা নাই বাড়ি ঘর নাই কিচ্ছু নাই কে আমাকে বিয়ে করবে আমি আখিরাতের অপেক্ষায় আছি আখিরাতে আল্লাহ আমাকে যদি উত্তম জীবন সঙ্গিনী দেন সেটার অপেক্ষায় আমি আছি নবীজি সেদিন জুলাইবিবের সাথে আর কোনো কথা বললেন না দ্বিতীয় দিন সাক্ষাৎ হলো আবারও বললেন জুলাইবিব তুমি কি দেখা করবে না দ্বিতীয় দিনও জুলাইবিব একই রকম উত্তর দিলেন তৃতীয় দিন নবীজি আবারও জুলাইবিবকে বললেন জুলাইবিব তুমি কি বিয়ে করবে না জুলাইবিব বললেন ওগো আল্লাহর নবী কে আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে আমি গরিব মানুষ ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই নবীজি তখন বললেন জুলাইবিব আমার কাছে আসো জুলাইবিব যখন নবীজির কাছে আসলেন নবীজি বললেন আমি আমার একজন আনসারি সাহাবির বাড়িতে তোমাকে পাঠাচ্ছি অমুক আনসারি সাহাবি তার বাড়িতে যাও তাদের ঘরে একটা সুন্দরী মেয়ে আছে গিয়ে আমার ওই আনসারি সাহাবিকে বলো আল্লাহর রসুল আমাকে পাঠিয়েছেন বিবাহের পয়গাম দিয়েছেন তোমার সঙ্গে ওই আনসারি সাহাবির মেয়ের বিয়ে হবে তিনি বললেন ওগো আল্লাহর নবী আমার কাছে কি তারা তাদের মেয়ে বিয়ে দিবেন নাকি নবীজি বললেন তোমাকে যেটা বলেছি সেটা করো যাও জুলাইবিব রাদিয়াল্লাহু আন ওই আনসারি সাহাবির বাড়িতে গেলেন গিয়ে দরজা নক করলেন ওই আনসারি সাহাবি দরজা খুললেন জুলাইবিব তার পরিচয় দিলেন যখন ওই আনসারি সাহাবি বললেন কেন এসেছেন আমার বাড়িতে জুলাইবিব বললেন আল্লাহর রসুল আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন আপনার ঘরে নাকি আপনার মেয়ে আছে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই এই বিবাহের পয়গাম দিয়ে আমাকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তখন বাপ বললেন ওই মেয়ের বাপ বললেন তোমার নিজের গায়ের দিকে তাকাও কুচকুচে কালো চামড়া এমন অবস্থায় এসেছো ছেঁড়া কাপড় কাপড়ের মধ্যে ময়লা শরীরের মধ্যে দুর্গন্ধ পেটে মানুষ আর আমার মেয়েটা কত সুন্দরী আর মদিনায় আমার অনেক ধন সম্পদ আমার মেয়েকে বিয়ে করলে তুমি খাওয়া বাকি তখন জুলাইবিব বললেন আমি তো নিজের ইচ্ছায় আসি নাই আমাকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এবার ওই আনসারি সাহাবি কি বলবেন বুঝতে পারছেন না তিনি বলেন একটু দাঁড়াও আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি তিনি যখন তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন স্ত্রী বললেন না না এই ছেলের কাছে আমাদের মেয়ে আমরা বিয়ে দিব না তারা যখন বললেন বাবা তুমি চলে যাও সব কথাবার্তা ভেতরে থেকে শুনে ফেলেছে ওই মেয়ে মেয়ে তখন বলল আমার বাবা আমার মা এত বড় দুঃসাহস তোমাদের কিভাবে হলো আল্লাহর হাবিবের পয়গাম তোমরা ফিরিয়ে দিচ্ছ আল্লাহর হাবিবের পয়গাম ফিরাইয়া দিও না এটা নবীজির শানে বেয়াদবি মা বাবা তখন বললেন মা গো ঘরের ভেতর থেকে তুমি হয়তো বলছো একটু ঘর থেকে বের হয়ে ছেলেটার দিকে তাকাও কুচকুচে কালো চামড়া ধুলা বালু ছেঁড়া কাপড় দুর্গন্ধ গায়ে কোনো ধন সম্পদ নাই গায়ের চামড়া দেখলেই তোমার তারে বিয়ে করতে ইচ্ছে হবে না মেয়ে তখন বললেন ছেলেটা যদি কুচকুচে কালো হয় একেবারে গরিব যদি হয় আল্লাহর হাবিব আমার জন্য যাকে ঠিক করেছেন এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্তের উপরে আমার আর কোনো সিদ্ধান্ত না সুবহানাল্লাহ বলে আটকে যাইয়েন না পরের কাহিনী শুনে যুবক ভাইয়েরা ভালো করে শুনে বিয়ে হয়ে গেল বিবাহ হয়ে গেল এই যে বিয়েটা হলো এটা কি টাকা পয়সা দেখে হলো না দিনদারিতা দেখে হলো তাহলে বিয়ের আগে বিয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দিনদারিতাকে বিয়ে হলো একটা ছেলে আর একটা মেয়ের বিবাহের প্রথম রাত হলো স্বপ্নের রাত ফুলশয্যার রাত বাসর শয্যায় জুলাইবিব তার স্ত্রীর কাছাকাছি গিয়েছেন দুজনে কথাবার্তা বলছেন দুজনে যখন প্রেমালাপে ব্যস্ত তখনই ঘরের বাহির থেকে আওয়াজ আসলো আইনা জুনুদুল্লাহ আওয়াজ আসলো আল্লাহর সৈন্যরা কোথায় আল্লাহর সৈন্য হলো তারা দুনিয়াতে আল্লাহর পথে জিহাদ করে যারা আল্লাহু আকবার
জুলাই বিবে এই কথা শোনা মাত্রই বাসর ঘরের সকল ফিলিংস চলে গেল যখন শুনলেন নবীজি জিহাদের ডাক দিয়েছেন কুরআন বিজয়ের জন্য শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে হবে জুলাই বিবি রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন এমন ভাবে তীরের শলা থেকে যেমন ধনুক থেকে যেমন শলাটা বিচ্ছিন্ন হয়ে যায় তেমনি তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন স্ত্রী ডাকছেন স্ত্রীর দিকে তাকান না তরবারি হাতে নিয়ে জিহাদে চলে গেলেন তরবারি হাতে নিয়ে জিহাদে চলে গেলেন যুদ্ধ শেষে নবীজি যখন যুদ্ধের ময়দানে আসলেন সাহাবীদেরকে নবীজি বললেন ও আমার সাহাবীরা যুদ্ধে আমার যে সকল সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আনো সাহাবীরা একটা একটা করে লাশ আনলেন নবীজি সবগুলো লাশ দেখলেন আর সাহাবীদেরকে বললেন সবার লাশ তো আনলা আমার হাবিবের লাশ কোথায় আমার হাবিবের লাশ কোথায় সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনার হাবিবকে আপনার হাবিবকে তো আমরা চিনলাম না নবীজি বললেন আমার হাবিবকে তোমরা খোঁজা লাগবে না আমার হাবিবকে আমি আজকে নিজেই খুঁজে বের করব আল্লাহর নবী এবার যুদ্ধের ময়দানে হাঁটা আরম্ভ করলেন হাঁটতে 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 সাতজন কাফিরের পাশে একটা লাশ দেখলেন চেহারা ধুলাবলীন আল্লাহর নবী দূর থেকেই চিনে ফেলেছেন আল্লাহর নবী ওই লাশটার কাছে গেলেন সাহাবীরা দেখছেন আল্লাহর নবী ওই লাশের কাছে গিয়ে লাশটার মুখমণ্ডলে হাত বোলাইয়া ধুলাবালু সাফ করে দিচ্ছেন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন দেখে যাও এটা হলো আমার হাবিব সাহাবীরা কাছে গিয়ে দেখলেন এটা তো জুলাই বিবের লাশ নবীজি এবার জুলাই বিবের লাশটাকে নবীজির পবিত্র উরু মুবারকের উপরে রাখলেন নবীজির কোলে নিলেন এরপরে নবীজি বললেন জুলাই বিবরে তুমি সাতজন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তুমিও আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গেলে অ জুলাই বিব তুমি নতুন বিয়ে করেছো আমি তোমার বিবাহটা ঠিক করে দিয়েছিলাম কিন্তু বাসর ঘরে নতুন বউয়ের সাথে প্রেম ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসায় রসুলের ভালোবাসায় তুমি জীবন দিয়ে দিলে ও জুলাই বিব তুমি আমার আমি তোমার এখন এই ডায়লগ যুবকরা কাকে দেয় তার গার্লফ্রেন্ডকে দেয় আমি তোমার তুমি আমার যুবক ভাইয়েরা এটা গার্লফ্রেন্ডকে বলার ডায়লগ নয় যুবকের ডায়লগ হবে আল্লাহ আমার জীবন তোমার তুমি আমার হয়ে যাও ঠিক কি না কোরআন বিজয়ের জন্য এরকম কোরআন পাগল অসংখ্য যুবক দরকার এই দেশে যারা বলবে আল্লাহ আমরা তোমার দিনের পাগল কোরআন বিজয়ের পাগল আল্লাহর কসম এই রকম কোরআন পাগল যুবকদেরকে দিয়েই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ নবীজি বললেন জুলাই বিব তুমি আমার আমি এরপরে নবীজি জুলাই বিবের লাশ হঠাৎ করে ডান দিকে ঘোরাইয়া দিলেন সাহাবীরা বললেন নবী গো তার লাশটাকে ডান দিকে ঘোরাইয়া দিলেন কেন তখন নবীজি বললেন আমার জুলাই বিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন এত আনন্দিত হয়েছেন জুলাই বিব তো বিয়ে করেছে কিন্তু বউয়ের সাথে সংসার করতে পারে নাই আল্লাহর জান্নাতের অসংখ্য হুরেরা জুলাই বিবের লাশটাকে আলিঙ্গন করার জন্য তার লাশটাকে গ্রহণের জন্য দলে দলে ছুটে আসতেছে আমার জুলাই বিব আত্মসম্মানী মানুষ লজ্জা শরম বেশি যেন তার লাশটাকে আমি ডান দিকে ঘুরাই দিলাম সুবহানাল্লাহ পড়ুন যুবক ভাইয়েরা এই ঘটনাটা কেন বলেছি আপনাদেরকে যেই বয়সে আপনারা চিন্তায় থাকেন কোন মেয়ে পটাবেন যে বয়সে আপনারা চিন্তায় থাকেন কোন মেয়েটা কলেজের সুন্দরী ভার্সিটির কোন ডিপার্টমেন্টের কোন সেমিস্টারের মেয়েটা বেশি সুন্দরী যেই বয়সে আপনারা সারা দিন রাত ফেসবুকে পড়ে থাকেন আল্লাহর রসুলের সাহাবীরা এই যৌবনকালে চিন্তা করেছেন কিভাবে আল্লাহর কোরআনের বিজয় করা যায় ঠিক কি না আমরাও এইরকম সিদ্ধান্ত নিতে পারবো কিনা ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিন বিজয়ের জন্য কোরআন বিজয়ের জন্য আল্লাহর ইবাদতে যদি আমাদের যৌবনটা ওয়াকফ করে দিতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আমাদেরকে যিনি জায়গা দিবেন তিনি কে আল্লাহ তিন নাম্বার হলো
رجل قلبه معلق في المساجد ওই ব্যক্তি যার অন্তরের সাথে মসজিদের টান আছে অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে সব সময় আজানের অপেক্ষায় কখন আজান হয় আজান হলেই মসজিদে যায় মসজিদ পাগল নামাজ পাগল মানুষ ফজরের আজানের সময় আজানের অপেক্ষা করে রাতের বেলা যখন ঘুমায় ঘুমানোর সময় চিন্তা করে ভোরবেলা আজান শুনলেই মসজিদে যাব ফজরটা পড়ে আসে কাজে লেগে যায় আর অপেক্ষায় থাকে আবার আমি আজান হলে জোহরের মসজিদে যাব জোহরের নামাজ শেষে আবার কাজ আরম্ভ করে আর অপেক্ষায় থাকে আসরের জামাতের এই রকম পাঁচ ওয়াক্ত মসজিদ গামি বান্দা জানা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা কিন্তু আমাদের অবস্থা একটু মিলায়া দেখেন আমাদের অন্তরের সাথে মসজিদের সম্পর্ক কম আমাদের সম্পর্ক হলো সকল আজেবাজে কাজের দিকে আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি এখন তো ধরা খাবেন তো এর জবাবটা আসতে দিচ্ছে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না পাঁচ ওয়াক্ত নামাজে মানুষ বেশি আহারে যেই গ্রামে ওয়াজ হয় দেখা যায় রাত দশটায় প্রধান বক্তা উঠলে প্যান্ডেলে জায়গা হয় না কিন্তু ওই গ্রামে ওই দিন এশার নামাজের সময় দুই কাতার মানুষ হয় না সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান কিন্তু মাইকম্যান কই ওয়াক্ত নামাজ পড়েতে মাইকম্যান জানে আর আল্লাহ জানে কথাটা এই জন্য বললাম আমার দেশে ওয়াজ হয় বেশি আমল হয় আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে মাসাজিদুহুম আমিরা মসজিদ সুন্দর হয়ে যাবে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হয়ে যাবে আখিরি জামানার মসজিদগুলো হবে পাকা মুসল্লি হবে কাঁচা আল্লাহর রসুলের জামানায় মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল আমাদের তো মাথার উপরে মসজিদের ছাদ ছাদ ডালাই মসজিদ আর আল্লাহর নবীর মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি মসজিদের পিলার ছিল খেজুর গাছের ডাল আর আমাদের মসজিদের নিচে তো সুন্দর সুন্দর দামি দামি টাইলস দামি দামি কার্পেট আর আল্লাহর রসুলের মসজিদের নিচে ছিল মরুভূমির বালি আর মাটি যখন তারা নামাজে সাজদায় দিতেন কপালে আর নাকে বালি লেগে যেত মাটি লেগে যেত অল্প একটু বৃষ্টি পড়লেই কাদা হয়ে যেত নামাজে সাজদা দিলে নাকে কপালে হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত সেই সময় আজান হলেই দেখা যেত মসজিদের মধ্যে অনেক মুসল্লি মসজিদটা ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল আর এখন মসজিদ হয়েছে পাকা আর মুসল্লির অভাবে মসজিদ হয়েছে আবার ফাঁকা পাকা আর ফাঁকা কথা বুঝেছেন পাকা মসজিদ হয়ে গেছে ফাঁকা ফজরের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আর চার পাঁচজন লোক মিলে ফজরের নামাজ পড়ে বাকিরা ঘুমায় থাকে আমি আশ্চর্য হয়ে যাই মুসলমান ফজরের নামাজ বাদ দিয়া কেমনে ঘুমায় ও মুসলমান জোহরের আগে তো আপনার জানাজা রেডি হয়ে যেতে পারে কি পারে না কেমনে ঘুমান ভাই আপনি আমি বুঝি না এটা আমি বুঝি না আপনি কেমনে ঘুমান অনেক যুবকেরা বলে হুজুর আমি জোয়ান মানুষ যুবক আমি কেন নামাজ পড়বো আমি বুড়া হই তারপরে নামাজ পড়বো আপনি যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল অনেক ছেলেরা ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজে ঘুমায় কই হুজুর রাত সকাল আটটা পর্যন্ত না ঘুমালে তো চেহারার স্মার্টনেস থাকে না চেহারার কিউটনেস থাকে না আর যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তাদের চেহারার নূর যিনি সৌন্দর্য যিনি কেড়ে নেন তিনি কি অনেক ছেলে মেয়েরা ফজরের নামাজ আদায় করে না ছেলেরা এখন পার্লারে যায় মেয়েরা তো যাই চেহারা সুন্দর করার জন্য ছেলেরাও ফেসিয়াল করে মেয়েরাও ফেসিয়াল করে মেয়েরা তো ফেসিয়ালের বাইরে আস্কারা মাস্কারা কত কিছু লাগায় শোনেন শোনেন মোমেন ব্যক্তির ফেসিয়াল হলো মোমেন ব্যক্তির চেহারার মেকআপ হলো পাঁচ ওয়াক্ত নামাজের অজু ঠিক কিনা যারা পাঁচ ওয়াক্ত নামাজের অজু করে যারা নামাজের জন্য অজু আদায় করে তাদের কোনো মেকআপ লাগে না তাদের চেহারার মধ্যে আলাদা এক
একটা কিউটনেস আলাদা একটা নূর যিনি দিয়ে দেন তিনি কে আজ আমাদের মসজিদগুলো আহাকার করছে মুসল্লির অভাবে আমার দেশে তো নামাজই আছে মোট পাঁচ রকমের জুরে বলেন কয় রকমের পাঁচ রকমের দেখেন তো মিলে কিনা এক নাম্বার হলো সাপ্তাহিক নামাজে শুধু জুমাবারে যায় দুই নাম্বার হলো মাসিক নামাজি সারা বছর নামাজে গেলে যাক না গেলে নাই কিন্তু রমজান মাসের এক মাস তার নামাজ মিস হয় না এই রকম মাসিক মুসল্লি আমাদের সুবর্ণচরে নাই তিন নাম্বার হলো বার্ষিক নামাজি সারা বছর আসলে আসুক না আসতে নাই দুই ঈদের নামাজ মিস যায় না এরকম মানে এরকম নামাজি অবশ্য এরকম বার্ষিক নামাজি আমাগো নোয়াখালীতে নাই চার নাম্বার হলো সিজনাল নামাজি সব সময় আসলে আসুক না আসলে নাই কিন্তু শবে বরাতের রাতে মসজিদে তোবারুক খাওয়ার জন্য জিলাপি খাওয়ার জন্য কিংবা এরকম আরো সিজনাল সিজনাল রাতে মসজিদে দেখা যায় এই রকম সিজনাল নামাজি আমাদের বৃহত্তর নোয়াখালীতে নাই পাঁচ নাম্বার হলো শুধু জানাজার নামাজি অন্য নামাজে আসলে আসুক না আসলে নাই কিছু ফটকা রাজনীতিবিদ আছে যারা জানাজার নামাজ মিস করে না ঢাকায় থাকে তার ফ্ল্যাট থেকে বাসা থেকে একশো গজ দূরে মসজিদ ফজরের আজান শুনলে মসজিদে যায় না কিন্তু শুনেছে সুবর্ণ চরে এই চর জুবিলি এলাকায় চরের মধ্যে কেউ মারা গিয়েছে জানাজার নামাজে হাজির হওয়ার জন্য চার পাঁচ ঘন্টা জার্নি করে চলে আসে জানাজার নামাজে হাজির বুঝলাম না লোকটা বাড়ির পাশে মসজিদ ফজরের নামাজে যায় না কিন্তু জানাজার নামাজের জন্য ঘন্টার পর ঘন্টা জার্নি করে তার মতলব আপনারা না বুঝতেও আমি ঠিকই বুঝছি ফজরের নামাজের আগে বক্তৃতা করার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে ঘটনা তো একটা মনে পড়ছে বাস্তব ঘটনা বলবো এটা আমার সাথে ঘটছে আর কি এ তো গত বছর ঘটেছে ইউপি ইলেকশন ছিল না ওই টাইমে ঘটছে ঘটনা আমি আমার এলাকায় গিয়েছি ইলেকশনের টাইম তো কয়েক দলের রাজনৈতিক নেতা এক দল না কয়েক দল তা এলাকার মানুষের সাথে সম্পর্ক থাকবে না বিভিন্ন দল হয়তো করে সম্পর্ক আছে জোহরের নামাজে যাচ্ছি বললাম ভাইজান চলেন নামাজে যাই তা আমাকে বলছে অবশ্যই আসতেছি আপনি যান কিছু কাজ আছে তো সেরে আমরা আসতেছি জামাতেরও সময় আছে আমিও ঘড়ির দিকে তাকায় দেখলাম জামাতের আরও দশ পনেরো মিনিট সময় আমি চলে গেলাম মসজিদে জামাত শুরু হওয়ার আগে দেখলাম ওনারা আসেন নাই জামাত শেষ হলো ইমাম সাহেব সালাম ফেরায় বললেন সম্মানিত মুসল্লিবৃন্দ আমাদের এই পাড়ার অমুক মারা গিয়েছেন যার নাম বললেন তাকে আমিও চিনি তো বললেন যে সুন্নত পড়ে আপনারা সবাই থাকবেন মসজিদের নিকটবর্তী মাঠে জানাজার ব্যবস্থা করা হয়েছে আমি ভাবলাম জানাজাটা যেহেতু মসজিদের নিকটবর্তী জায়গায় আর যিনি মারা গিয়েছেন তাকে আমিও চিনি জানি লোকটা জানাজার নামাজটা আদায় করে তারপরে যাব আজীব অবস্থা সুন্নত পড়ে জানাজার মাঠে যাইতে আমার কিছু দেরি হয়েছে তো সামনের কাতারই জায়গাটা পেয়েছি কিন্তু একদম সাইডে তাকায় দেখি ওই কয়েকজন এরা আবার একদম সামনের কাতারের মাঝখানে হুজুরের পিছনে লাশের পিছনে যাই হোক আমি দাঁড়িয়ে থাকলাম এখন দেখি ওরা একজনের পর একজন মাইক নিচ্ছে আর বক্তৃতা দিচ্ছে কারণ আমাদের দেশে বক্তৃতার যন্ত্রণায় মাঝে মাঝে মানুষ অতিষ্ঠ হয়ে যায় জানাজার সময় লাশ সামনে রেখে দীর্ঘক্ষণ বক্তৃতা চলে কি বলেন এরকম আছে না নাই বিভিন্ন মাহফিলেও এরকম বক্তৃতা চলে হুজুর বসাইয়া বিভিন্ন দলের নেতারা বক্তৃতা করেন তারা আবার যাওয়ার সময় হুজুরকে বলেন হুজুর রাজনৈতিক কোনো কথা হুজুররা আওয়ামী লীগ করে না বিএনপি করে না জামাত করে না কোনো দল করে হুজুররা একটা দল করে এটা কার দল আমরা যারা হুজুর আমাদের নেতা নেত্রী নাই আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে আর ডাকি বিশ্ব বিশ্ব নেতা রহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এরা বলবে হুজুর কোন ধরনের রাজনৈতিক বক্তব্য দিবেন না হুজুরের তো এমনিতেই রাজনৈতিক বক্তব্য দেয় না হুজুরের চুরের বিরুদ্ধে বলে ডাকাতের বিরুদ্ধে বলে দুর্নীতির বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কারণ এগুলোর বিরুদ্ধে কোরআন ঠিক কি না তো কোরআন সুদ ঘুষ চোর ডাকাতের বিরুদ্ধে এখন চোর ডাকাত সুদ ঘুষখোরদের বিরুদ্ধে কথা বললে চোর ডাকাতদের মন একটু কালো হতে পারে এতে আমাদের কিছু করার আমাদেরকে বলে দেখেন কি পায় তারা
আপনারা কিছু বলিয়েন না অথচ আমাদের আগে যখন বক্তৃতা করে সে তখন নিজেই রাজনৈতিক বক্তব্য দিয়ে চলে যায় আর এরাই আবার মিডিয়ার সামনে বলে হুজুররা ধর্ম ব্যবসায়ী প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষ জানে যারা ইলেকশন আসলে পাঞ্জাবি লাগায় টুপি লাগায় ইলেকশন আসলে হজ করে হাজী সাহেব আল হাজ হয়ে যায় আর ইলেকশন আসলেই ধর্মীয় লেবাস পরে মানুষের কাছ থেকে ভোট নিয়ে এরপরে আবার দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদের উপর ঝাঁপায়া পড়ে এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী হুজুররা না ধর্ম ব্যবসায়ী হুজুররা না কিছু মানুষ আছে ইলেকশনের ঠিক আগ মুহূর্তে হস্তা করে যাতে পোস্টারের মধ্যে আলহাজ বা হাজি লেখা যায় কি বলেন এরকম আমাদের নোয়াখালীতে অবশ্য নাই আমরা কোন জায়গায় জানিছিলাম জানাজার নামাজ বক্তৃতা করলেন নামাজ শেষ হলো আমি ওই তিনজনকে আটকাইছি নামাজের শেষে আটকাইছি আটকে বললাম ভাই আপনারা জোহরের নামাজে আসলেন না এখানে তো অনেক সময় বক্তৃতাও দিলেন জানাজার নামাজটাও পড়লেন কিন্তু জোহরে আসলেন না কয় আশেপাশে কেউ আছে নাকি দেখ কয় বুঝেন না সামনে ভোট ইলেকশনের টাইম এখন কি জানাজার নামাজ মিস করা উচিত কারণ জানাজার আগে তো বক্তৃতার মাধ্যমে কিছু কথা মানুষের সামনে তুলে ধরা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এরকম মানুষ আমাদের সমাজে নাই তো সূরা মাউনে আল্লাহ বলেছেন যারা পারেন আমার সঙ্গে পড়েন আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই সব নামাজিরা ধ্বংস এদের জন্য জাহান্নাম নোয়াখালীর মানুষ বলেন তো আপনারা নামাজ কি আল্লাহ ধ্বংস হওয়ার জন্য দিয়েছেন নাকি নাজাতের জন্য দিয়েছেন কিন্তু আল্লাহ বলেছেন ধ্বংস নামাজিদের জন্য তার মানে কিছু কিছু মানুষ নামাজ আদায় করেও জাহান্নামে যাবে টক শুটে দেখবেন অনেক ইসলাম বিরোধী লোক আছে নিজেকে বুদ্ধিজীবী বলে দাবি দেয় দাবি করে বুদ্ধির চুটে মাথার মাঝখানের সব চুল নাই হয়ে গেছে দাড়ি নাই মুস আছে এই ধরনের লোকেরা মাঝে মাঝে বলে আমরাও কি কম ধার্মিক নাকি আমরাও তো নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি 70 রাকাত 80 রাকাত পড়ি নামাজ পড়ে আলেমদের সাথেও বেয়াদবি করে এই রকম নামাজিদের জন্য জাহান্নামের কথা বলেছেন কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস নামাজিদের জন্য কোন নামাজিদের জন্য আল্লাহ পরের আয়াতে জবাব দিলেন পড়েন আমার সঙ্গে আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজ সম্পর্কে উদাসীন অর্থাৎ মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না ইচ্ছে হলে যায় ইচ্ছে হলে যায় না এই রকম মাঝে মাঝে নামাজ পড়েন না পার্টি যারা আছে এদের নামাজ কোনো কাজে আসবে না এবার আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ কোন সব নামাজিরা জান্নাতে যাবে আমার আল্লাহ কোরআনে জবাব দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন যারা পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন এই পাঁচ ওয়াক্তের নামাজিরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় তারা তখন আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায় তাহলে আমরা কি মাঝে মাঝের নামাজি হব না সব সময়ের নামাজি হব এই নামাজটা আদায় করব গিয়ে কোথায় আল্লাহর নবী বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে যার অন্তরের টান বারবার বারবার মসজিদে যেতে চায় মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ যারা আদায় করে এদেরকে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের কিন্তু আর সামান্য 10-15 মিনিট থাকতে পারবো না ইনশা নাম্বার 4 চার নাম্বার ওয়া রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কারো সাথে সম্পর্ক বাদ দিবে কার সন্তুষ্টির জন্য আমাদের ভালোবাসা হবে কার জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালো
ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ فقد استكمل الإيمان الله أكبر আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন করব কার জন্য কারো মধ্যে দিনদারিতা আছে কারো মধ্যে খোদাভীরুতা আছে তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে কার সন্তুষ্টির জন্য আবার একটা লোক কোরআন বিরোধী ইসলাম বিরোধী আলেম উলামা বিরোধী তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিব কার সন্তুষ্টির জন্য আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য আপনিও আমাকে ভালোবাসবেন আল্লাহর কোরআনের জন্য আমাদের ভালোবাসাটা হবে আল্লাহর দ্বীনের জন্য এই জন্য কথায় আছে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস সঙ্গীত আল্লাহর সচেতন হবেন সিগারেট খুরি আবাকুর গাঁজা খুর চোর ডাকাত সন্ত্রাসী লুটপাটকারী এদের সাথে আমার সম্পর্ক থাকবে আমার সম্পর্ক হবে নামাজির সাথে আমার সম্পর্ক হবে দিনদারদের সাথে যুবকদেরকে বলবো সম্পর্ক হবে আলেম উলামার সাথে সম্পর্ক হবে কুরআনওয়ালাদের সাথে বেঈমানের সাথে কোনো সম্পর্ক যারা কুরআনের বিরুদ্ধে কথা বলে দিনের বিরুদ্ধে কথা বলে পদলেহনকারী আবার অনেক মৌলবীও এখন বের হয়েছে আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় এমন কিছু আলেম বের হবে উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা সেই জামানায় কিছু আলেম হবে চাটুকার এরা আসমানের নিচে হবে অত্যন্ত নিকৃষ্ট মানুষ এরা হবে ফাসিক ফুজ্জারদের প্রশংসাকারী ফাসিক ফুজ্জারদের পদলেহনকারী এরা ফাসিক ফুজ্জারদেরকে খুশি করার জন্য ফতোয়া আরম্ভ করবে ফতোয়া দিয়ে যাকে ইচ্ছা জাহান্নামী যাকে ইচ্ছা জান্নাতি বানাবে জান্নাতের কন্ট্রাক্টরে নিয়ে নিয়েছে এখন কিছু আলেম নামক জাহেল বের হয়েছে ইচ্ছা মতো জান্নাত বিলায় দেয় মনে হয় জান্নাতটা তার বাপের জান্নাত তোর বাপের না জান্নাত তোর দাদার জান্নাতটা হলো কার নবীজি খুতবা দিতে গিয়ে বললেন আবু বকর জান্নাতি অমর জান্নাতি এইরকম দশজন সাহাবীর নাম বললেন এই দশজনের ব্যাপারে নবীজি বললেন এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কে এর বাহিরে আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো না আপনিও আমাকে জান্নাতি বানাতে পারবেন না হ্যাঁ আমি দোয়া করতে পারি আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন আমি বলতে পারি আপনি পরহেজগার মানুষ আপনি নামাজি মানুষ আপনার দিনদারিতার কথা পরহেজগারিতার কথা আমি মানুষকে বলতে পারবো অসুবিধা নাই কিন্তু মানুষের সামনে আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো এখন কিছু আলেম বের হয়েছে আবার মানুষের কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে যেতে পারে কিন্তু কিছু লোক আছে এত অহংকারী নিজের ভুল স্বীকার করতে যায় না উল্টা আরো শয়তানের মতো যুক্তি খাড়া করে ঠিক কিনা শয়তানও যুক্তি দিয়েছে আল্লাহর হুকুম অমান্য করেছে ভুল করেছে আদম ভুল করেছেন আদম কোনো যুক্তি দেন নাই আমি মানুষ আমার বক্তৃতায় ভুল হতে পারে কিন্তু আমি যদি ভুল করে বলি আমি ভুল করে ফেলেছি আল্লাহ আমাকেও মাফ করে দেন মানুষ যারা কষ্ট পেয়েছেন আমাকে মাফ করে দেন এতে কি আমার সম্মান কমে গেল নাকি আদম তো ভুল করেছেন এরপরে বললেন রব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তার মর্যাদা বেড়েছে না কমেছে আর ওই ইবলিস ভুল করেছে ভুল করার পরে ভুল স্বীকার করে নাই উল্টা বলে আমি তো আদমের চেয়ে দামি কেন সাজদা দিব শয়তানের দোষের দ্বারা ভুল করার পরে ভুলের জন্য ক্ষমা না আছে আরো আত্ম অহংকারী হয়ে উঠে তারা জান্নাত তোর বাপের না তোর দাদার জান্নাত মিলিয়ে দিবি জান্নাত কার আল্লাহ যদি সবাইকে জান্নাতি বানায় দেন আমাদের অসুবিধা আছে না তিনি ফয়সালা করবেন আমি কাউকে জান্নাতি বানিয়ে দিতে পারবো
আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে নিকৃষ্ট কিছু আলেম নামক ভণ্ড বের হবে এরা ইসলামের ক্ষতি করবে ফাসেক ফুজ্জারদের প্রশংসা করবে ফাসেক ফুজ্জারদের তাবেদারি করে ফাসেক ফুজ্জারদের পক্ষে কথা বলবে আসলে যেই আলেম সামান্য যেই আলেম ফাসেক ফুজ্জারদের বিরিয়ানি ডিম আর জিলাপির লোভে যেই রকম জিলাপির লোভে থাকে এরা এ ধরনের কথা আসলে বলতেই আর যে আলেমের গলা দিয়ে ফাসেক ফুজ্জাদের বিরানি জিলাপি ডিম ঢুকে ওই আলেমের গলা দিয়ে কখনো হক কথা বের হতে পারে না আমাদের পূর্বসূরি আলেমরা কেমন ছিলেন শুনেন আরে আলেমরা তো পদলে হনকারী হয় না আলেমরা হকের পক্ষে সত্যের পক্ষে আলেমরা সত্যের পক্ষে কথা বলে প্রয়োজনে ফাঁসির রশিতে ঝুলে যাবে শহীদ হয়ে যাবে তাও বাতিলের সামনে মাথা নুয়াবে না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই চাটুকার বিভিন্ন জায়গায় বক্তব্যে আবু হানিফার মাযহাবের অনুসরণ করে সেই কথাও বলে অথচ আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি জালেম শাসকের পদ দহন না করার কারণে তাকে কারাগারে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় হাত পা জিঞ্জির দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় তাকে ঢুকানোর পরে জালিম সেই শাসক তাকে বলেছিল আপনি আমাদের তাবেদারি করেন নইলে পরিণতি আরো কঠিন হবে অনেক সময় জালিমরা মুমিনকে মৃত্যুর ভয় দেখায় মুমিনরা কি মৃত্যুকে ভয় করে না জোরে বলেন মৃত্যুকে ভয় করে না আপনারা খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনেছেন পৃথিবীতে দুইজন সেনাপতি জীবদ্দশায় যত যুদ্ধ করেছে এদেরকে কেউ হারাতে পারে নাই একজন মুসলিম আর একজন অমুসলিম মুসলিম কমান্ডার সেনাপতি হলেন খালিদ ইবনুল ওয়ালিদ আর অমুসলিম হলো ওই মঙ্গোলিয়ান সেনাপতি চেঙ্গিস খান এরা কোনো যুদ্ধে হারে নাই খালিদ ইবনুল ওয়ালিদ মুসলিম বাহিনী নিয়ে গেলেন পারস্যদের বিরুদ্ধে যুদ্ধ করবেন আপনাদের কি কষ্ট হচ্ছে শেষের দিকের কথাগুলো মন দিয়ে শোনেন পারস্যে গেলেন যুদ্ধ করতে পারস্য ছিল তৎকালীন সুপার পাওয়ার পারস্য সেনাবাহিনীর কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদকে বললেন খালিদ তুমি যে বাহিনী নিয়ে এসেছো তোমার এই বাহিনী তো আমাদের বাহিনীর তুলনায় কিচ্ছু না তুমি সাহসী মানুষ যাদেরকে নিয়ে এসেছো এরা সবাই তো মারা যাবে এরা সবাই কি হবে শোনেন তিনি জবাব কি দিলেন তিনি বললেন জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া তিনি বললেন কমান্ডার কাদেরকে মৃত্যুর ভয় দেখাও তোমরা যেমন দুনিয়াকে ভালোবাসো আমার সাথে যারা এসেছে তারাও ঠিক তেমনি মৃত্যুকে ভালোবাসে আরে দুনিয়াকে তো ভালোবাসে চোর ডাকাত দুনিয়াকে ভালোবাসে ফাসিক ফুজ্জার জালিম কারণ তারা ভালো করে জানে দুনিয়া শেষ আর আমায়েশ কিন্তু মুমিনরা তো দুনিয়া ভালোবাসে না মুমিনরা তো মৃত্যুকে ভয় পায় না সে তো জানে মৃত্যুকে ভয় কেন পাবো মৃত্যু না হলে তো আমি আল্লাহর দিদার লাভ করতে পারবো না মুমিন মৃত্যুকে ভয় আবু হানিফাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে আবু হানিফা বললেন অসুবিধা নাই অসুবিধা আমি বাতিলের সাথে আপোষ করব না তার মাকে ডেকে আনা হলো শোনেন তার মাকে ডেকে এনে মায়ের সামনে ছেলের কাপড় চুপড় খুলে এবার চাবক পিটা আরম্ভ হল মা কি জাতের মা মা বলছেন আবু হানিফা তোমাকে তো দেখছি এই জালিমের গোষ্ঠী পিটাতে পিটাতে হয়তো লাশ বানায় ফেলতে পারে শোনো ছেলে এই জালিমের গোষ্ঠী যদি তোমাকে পিটাতে পিটাতে লাশও বানিয়ে ফেলে তাও তুমি এদের সামনে মাথা নুয়াবে না আল্লাহু আকবার বেটা চাটুকার মৌলভী আমাদের পূর্বসূরি আলেম হচ্ছেন তারা যারা পদলেহন করেন নাই জালিমদের ফাসিক ফুজ্জারদের বিরিয়ানি তাদের গলা দিয়ে নামে নাই ফাসেক ফুজ্জারদের প্রশংসা করেন নাই বরং মৃত্যুর মুখামুখি দাঁড়িয়েও তারা কুরআনের হক কথা বলেছে ঠিক কি না আপনারা সাইয়েদ কুতুবের নাম জানেন সেদিকে আর যাচ্ছি না অনেক পূর্বসূরি আলেমদের কথা বলতে পারবো বলছিলাম আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণাও করবো আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য যে সকল ভণ্ড আলেমরা আজ ইসলামের চরম দুর্দিনে
ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে কথা বলছে না বলে না তাদেরকে এই দেশের মানুষ এই জাতি ভালো করে চিনে রাখছে হক কথা বলতেই হবে হক কথা বলতেই হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কেননা আল্লাহ বলেছেন كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر تمرا سرشت جاتي তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের হয় বের করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বারণ করবে হকের উপরে থাকবে এই হকপন্থীদের সাথে আছেন কে আপনারা থাকবেন তো কষ্ট হচ্ছে না শেষ পাঁচ নম্বর শুনেন আবার যুবকদের কথা চলে এসেছে ওয়ারাজুলুন দাআত উমরাতুম ذات منصب وجمال ওই যুবক যাকে কোন সুন্দরী রূপসী মেয়ে প্রপোজ করে অশ্লীল কাজের জন্য আর ওই যুবক তখন ওই মেয়ের প্রস্তাবকে রিজেক্ট করে দেয় প্রত্যাখ্যান করে দেয় আর বলে ইন্নি আখাফুল্লাহ আমরা যাকে ভয় করি তিনি কে যুবক ভাইরা শোনো এখন তো একটা এখন তো অনেক যুবক ফেসবুকে ঢুকে তারপর দেখে মেয়েদের আইডি তালাশ করে প্রোফাইল তালাশ করে সুন্দর সুন্দর মেয়ে খুঁজে তারপর মেসেঞ্জারে নক করে কি ভদ্র ফুলা পায় ঠিক বলছে মানে ঠিক আছে মিলে গেছে আর কি আরশের ছায়ার নিচে জায়গা চাই কি চাই না তাহলে নিজের চরিত্রকে আমরা বিলীন করব না শুনেন আপনি আর কি সুন্দর এখানে তো অনেক যুবক আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ছেলে আমি দেখতে পাচ্ছি কিন্তু কারো চেহারা তো ইউসুফ নবীর মতো নয় ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন আল্লাহ আকবার ও যুবক ভাইরা নোয়াখালীর কোন যুবককে দেখে মেয়ে তার হাত কাটবে বরং উল্টা ছেলেরা আরো করে দেখা যায় চাকু দিয়ে হাতের মধ্যে হাত কেটে মেয়ের নামের প্রথম অক্ষর লিখা দেয় আছে না নাই আছে হায় রে হায় ও যুবক ভাইরা শুনেন ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে টেরো পায় নাই আল্লাহ আকবার ফিলিংলেস হয়ে গিয়েছে ফল হাতে নিয়েছে ফল কাটার জন্য ইউসুফ নবীর চেহারা দেখে ফল না কেটে হাতের আঙ্গুল যে কাটতেছে মানে অনুভূতি শূন্য হয়ে গিয়েছে এত সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন সুবহানাল্লাহ কৈশোর কাল থেকে যে ঘরে লালিত পালিত হলেন সেই ঘরের সুন্দরী নারী জুলাইখা তিনি ছিলেন মিশরের সবচাইতে তিনি ছিলেন মিশরের অন্যতম সুন্দরী রমণী জুলাইখা সেই কৈশোরকাল থেকে ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখেছেন ইউসুফ নবী বড় হয়ে উঠেছেন যৌবনে পদার্পণ করলেন তুমি আমন্ত্রণ জানালো সাতটা দরজা ছিল সবগুলো দরজায় তালা লাগায় সবগুলো দরজা বন্ধ করে দিল ইউসুফ নবীকে তারপরে প্রপোজ করলো দেখো এখানে তুমি আর আমি আর কেউ নাই আসো আমার মনোবাসনা পূর্ণ করো সে যখন কুপ্রস্তাব দিল ইউসুফ নবী তখন মনে মনে ভাবছেন এই দুষ্ট মহিলা কি বলে সে বলে এই ঘরে নাকি আমি আর সে আর কেউ নাই অথচ আমরা যেখানেই থাকি না কেন আমাদের সাথে আছেন কে সব দেখেন কে ইউসুফ নবী এই মহিলার প্রস্তাব দিল এই মহিলার প্রস্তাব দেওয়ার পর ইউসুফ নবী তখন কি রিপ্লাই করলেন শুনেন এখন তো কোনো ছেলেকে কোনো মেয়ে যদি বলে খালি আই লাভ ইউ আরে বাপরে বাপ খুশি হয়ে সাথে সাথে বলবে আই লাভ ইউ টু ঠিক আছে কথা দেখতে ঠিক আছে মেনে ফেলেছে আই লাভ ইউ লিখেছে কয় আই লাভ ইউ টু আর ইউসুফ নবীকে সাতটা দরজা বন্ধ করে দিয়ে নির্জন জায়গায় ডেকেছে মিশরের সুন্দরী নারী জুলাইখা বলেছে এখানে তুমি আর আমি কেউ জানবে না কুপ্রস্তাব যখন দিয়েছে রিপ্লাইটা কি দিলেন শুনেন আল্লাহ সূরা ইউসুফের মধ্যে বলেছেন তিনি তখন বললেন মাআযাল্লাহ তিনি বললেন আমি এই তোমার কুপ্রস্তাব থেকে আল্লাহর কাছে পানাহ চাই
আমি এই কুবরস্থান থেকে পানা চাই তুমি বলছো কেউ নাই আমার রব আমাকে দেখছেন ইউসুফ নবী দেখলেন এই দুষ্ট মহিলা যে কোনো উল্টাপাল্টা কাজ পড়ে বসবে এই জন্য তিনি তার চরিত্র হেফাজতের জন্য আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজাগুলোর দিকে তিনি যখন দৌড় মারলেন আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপর খুশি হয়ে সাতটি দরজা সবগুলো দরজা তিনি তার আপন কুদরতে খুলে দিলে যুবকদের চরিত্র যেন এমন হয় কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে মেয়ের জন্য পাগলপাড়া আমাকে দুই তিন সপ্তাহ আগে পুলিশের এক ভাই ফোন দিয়ে বললেন হুজুর আমার ছেলেটা মাত্র ইউনিভার্সিটিতে উঠেছে এক দুই সেমিস্টার পড়ছে এখন আর যায় না কোন সময় যে সুইসাইড করে কইলাম কি হইছে কয় এক মেয়ে তারে পাগল বানাইয়া ফেলেছে এইরকম রোগী এখন সমাজের মধ্যে আছে না নাই খবরদার যুবক ভাইরা পড়ালেখার বয়সে এই সময়টা হলো কেরিয়ার সুন্দর করার কেরিয়ারকে উন্নত করার জন্য লেখাপড়ায় মনোযোগী হওয়ার বয়স এই সময়ে মেয়ের পিছনে ঘুরঘুর করার বয়স নয় এই সময়টা হলো আজান হলে নামাজ এগিয়ে চরিত্র ঠিক করার বয়স এই বয়স হলো কোরআন সুন্নাহ মোতাবেক নিজের চরিত্র সুন্দর করার বয়স আপনি কেন অসভ্য ছেলের মতো মেয়ের পিছনে ঘুরবেন শুনেন যুবক ভাইরা নিজের কেরিয়ার ঠিক করেন আর নিজের চরিত্র ঠিক করেন মেয়ের পিছনে আপনি ঘোরা লাগবে না দেখবেন কেরিয়ার সুন্দর হলে চরিত্র ভালো হলে হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া থাকবে এইটাও ঠিক আমি যাবো কোন দিকে সব তো ঠিক তো এই জন্য যুবক ভাইদেরকে বলবো আপনি ডিসিশন নেন আপনি কি মেয়ের পিছনে অসভ্য ছেলের মতো ঘুরঘুর ঘুরঘুর করবেন নাকি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যাতে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ পাগল হয়ে যাবে বাবা আমার ঘরে মেয়ে আছে এটা বিয়ে করবা এটা বিয়ে করবা এইরকম পজিশনে নিজেকে নিয়ে যেতে পারবেন তো পারবেন তো এরকম পজিশনে নিয়ে যেতে হলে মেয়েদের পিছনে অসভ্য ছেলের মতো ঘুরঘুর ঘুরঘুর করা যাবে না চরিত্র হেফাজত করতে হবে চরিত্র হেফাজত করলে ওই যুবককে আরশের ছায়ায় জায়গা দিবেন কে আর কষ্ট দিচ্ছি না ছয় নম্বরে হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি ওই ব্যক্তির দান সদকা যে গোপনে গোপনে দান করে ডান হাত কি দান করে বাম হাত টের পায় না প্রকাশ্যে দান করলে অসুবিধা নাই প্রকাশ্যেও দান করা যায় মনের নিয়ত যদি থাকে মানুষ বাহবাদিক মানুষের কাছে খ্যাতি বাড়ুক তো মনের খবর আমি জানি না আপনার মনের খবর আমি জানি না আমার মনের খবর আপনি জানেন না কিন্তু সবার মনের খবর জানেন কি এই জন্য মনের নিয়ত যদি হয় মানুষ দেখানো ওই সৎকা কিন্তু কবুল হবে না এই জন্য প্রকাশ্যে দান করবেন কিন্তু উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন তবে প্রকাশ্যে দানের চাইতে গোপন দানের ফজিলত অনেক ও আমি জানি অনেক ভাইয়েরা বোনেরা আছেন গোপনে গোপনে দান করেন গোপনে অনেক এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দেয় গোপনে গোপনে একটা মসজিদের সমস্যা মসজিদের অজুখানা ঠিক করে দেয় মসজিদের ছাদ ঢালাই দিয়ে দেয় মসজিদের টাইলস দিয়ে দেয় এতিমখানায় পয়সা দিয়ে দেয় গোপনে গোপনে দিন কায়েমের আন্দোলনের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় এই রকম গোপনে 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 আল্লাহর জমিনে আল্লাহর দিনের পথে গোপন গোপন দান করবে যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা সাত এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা আসেন শেষ সময়ে অন্তরটাকে একটু নরম বানায় দেন সারা জীবন যুবক ভাইরা গুনাহ করেছেন এখানে যুবক সহ সবাইকে বলছি শুনেন সারা জীবন আমরা অনেক গুনাহ করেছি আসুন একবার এই মাহফিলে মুনাজাতের আগে এখন আসুন একটু আমরা নিজেদের জীবনের পেছন দিক নিয়ে হালকা চিন্তা করি একটু চিন্তা করে দেখেন তো পিছনের জীবনে কত গুণা আপনি করেছেন আহারে একটু ভাবলেই দেখবেন কত গুণা আপনার হয়ে গিয়েছে
পিছনের জীবনে কত গুনাহ আজকের দিনের বেলায় তো কত গুনাহ হয়ে গেল পিছনের জীবনের যে গুনাহগুলো আছে যখন আপনি একা হন আশেপাশে ভাই বোন স্ত্রী সন্তান কেউ থাকে না তখন কি ওই গুনাহগুলোর কথা মনে আসে না তখন কি আল্লাহর জাহান্নামের একটু ভয় আপনার দিলে পয়দা হয় না আল্লাহর নবী বলেছেন আরশের ছায়ায় তো জায়গা পাবে সে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা যে ব্যক্তি একা হয় গেলে নীরবে হয়ে গেলে নীরবে নিবৃতে আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ছড়ায় দুইটা ফোঁটা আল্লাহ বড় ভালোবাসেন কতরাতুম মিন দামিন তুহরাকুহু ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শরীর থেকে রক্তের ফোঁটা জমিনে ঢেলে দেয় ওই রক্তের ফোঁটা যিনি ভালোবাসেন তিনি কে আর আরেকটা ফোঁটা হলো ওয়াকতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ ওই ফোঁটা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যে মানুষের চক্ষু থেকে পানি পড়ে আরে আপনার শক্ত দিল কি একটু নরম হয় না আপনার চোখে কি পানি আসে না জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জিত হওয়ার ভয়ে আপনার চোখে কি একটু পানি আসে না আপনি তো গোপনে গোপনে এমন গুনাহ করেছেন দুনিয়ার মানুষ জানে না কিন্তু জানেন কি ও যুবক ভাইয়েরা শোনো রাতের বেলা যখন নীরবে ঘুমাও তুমি কিন্তু পর্নোগ্রাফি দেখে ফেলেছো তোমার পর্নোগ্রাফি দেখার খবর তোমার মাও জানে না বাপও জানে না কিন্তু সব দেখেছেন কি আরে আল্লাহর সামনে লজ্জিত হবে হতে হবে এই ভয়টা কি দিলে আসে না চক্ষু থেকে কি পানি পড়ে না জিনা করে ফেলেছে অন্যায় করে ফেলেছে গুনাহ করে ফেলেছে পাপ করে ফেলেছে অসুবিধা নাই লজ্জিত হয়ে যান আল্লাহর কাছে অনুশোচনা বোধ করে একা একা যখন হয়ে যান চোখের পানি ছেড়ে দেন রাতের বেলা প্রেম ভালোবাসার গুরুত্বপূর্ণ সময় গার্লফ্রেন্ডের সাথে প্রেম কইরো না যুবকরা ওই সময় প্রেম করতে হবে কার সাথে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে চোখের পানি ছাড়ো আর বলো আল্লাহ আমি তো গুনাহ করেছি জিনা করেছি আমি তো পাপ করেছি ও মাবুদ আমি তো গুনাহের সাগরে ডুবে আছি তুমি বলো না কেন আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এই গভীর রাতে মান যাল্লাযি ইস্তাগফিরনি কে আছে আমার কাছে ক্ষমা চাইবে তুমি একটু আমার কাছে ক্ষমা চাও ফাগফিরা লাহু আমি তোমার সব গুনাহ মাফ করে দিব ও যুবক ভাইয়েরা চোখের পানির বড় দাম চোখের পানির বড় দাম সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় না কিন্তু দুই ফুটা চোখের পানি জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ শেষ একটা উদাহরণ দেই শুনেন এই যে আমাদের শরীরে সবার কাপড় চোপড় আছে গোসলের সময় আমরা ময়লা কাপড়গুলো যখন পরিষ্কার করি ময়লা কাপড়গুলো ধোয়ার জন্য সাবান ডিটারজেন্ট পাউডার বা সার্ফেক্সেল আমরা ইউজ করি ঠিক কিনা ময়লা কাপড় পরিষ্কারের জন্য যেমন সাবান ডিটারজেন্ট বা সার্ফেক্সেল ব্যবহার করতে হয় ঠিক তেমনি আমাদের জীবনে গুনাহের দাগ পাপের দাগ দূর করার জন্য সাবান নয় ডিটারজেন্ট নয় সার্ফেক্সেল নয় যেভাবে ডিটারজেন্ট সার্ফেক্সেল সাবান দিয়ে ময়লা দূর হয় গুনাহ করে ফেললে চোখের পানি ছাড়েন চোখের পানি দিয়ে গুনাহগুলো দূর করে দিবেন কে আল্লাহর হাবিব বলেছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা যে মানুষ আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে গুনাহ করার পরে পাপ করার পরে চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি ছেড়ে দেওয়া অনুতপ্ত বান্দাদেরকে অশ্রুসিক্ত নয়নে অনুতপ্ত হয়ে যারা চোখের পানি ছাড়ে এদেরকে কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে